আজকে আমরা বাংলাদেশ প্রতিদিনের আমাদের নির্বাহী সম্পাদক পীর হাবিব ভাইয়ের জন্য আমরা বেকলিন মসজিদে আমাদের এখানকার যে বাংলাদেশ প্রতিদিন টিম আছে তার পক্ষ থেকে আমরা এই আয়োজনটি করেছি। আমরা দোয়া কামনা করেছি, আমরা আল্লাহ নিকট প্রার্থনা করি তাকে যেন পরকালে এবং শান্তি রাখেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পীর ভাই আসলে শুধু যে সাংবাদিক ভালো ছিল তা না, মানে সবাই বলতো যে সে খুব ভালো সাংবাদিক, তার হাতের লেখনী খুব ভালো, সে কখনো কারোর মানে ভয় পেয়ে কিংবা কারোর মানে চক্ষু মানে রক্ত চক্ষুকে অপেক্ষা করে যে লিখতো তা না, সে যেটা সঠিক মনে করতো সেটাই লিখতো। সে তার লেখার হাত যে সবসময় সে ভালো ছিল, সে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক থাকতো কিন্তু তারপরে সে যখন দেখতো যে আওয়ামী লীগ কিছু করতেছে তার লেখা দরকার সে লিখতো। শুধু সাংবাদিক হিসাবে না, পীর ভাই আসলেও মানুষ হিসাবে খুব ভালো ছিল, কারণ আমার সাথে তার পারিবারিক একটা সম্পর্ক আছে, আমি তার ভালো করে চিনি। সে এবং সে লড়াকু সৈনিক ছিল। প্রায় দীর্ঘ তিন দশক সময়ে হাবিব ভাই যখনই কোনো সরকারি বা বেসরকারি সফরে এসেছেন, লন্ডনে এসেছেন, আমাদের সাথে তিনি মত বিনিময়ে মিলিত হয়েছেন, সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। তিনি একটি কথা বলতেন যে সব জায়গায় সাংবাদিকতা কিংবা সাংবাদিকের মধ্যে দোলাদুলি, শুধুমাত্র একটি জায়গা লন্ডন, যেখানে এলে সকল দল মতের সাংবাদিকদের সাথে একসাথে বসে কথা বলা যায়। তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো পীর হাবিব ভাই তার স্পষ্টভাষী কথা, তার সাহসী সাংবাদিকতা, এর মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে যুগ যুগ বেঁচে থাকবেন। পীর হাবিবুর রহমান সিলেটের না, পুরো বাংলাদেশের একজন প্রতিদ্বন্দ্বী সাংবাদিক। তিনি নির্বাহী সম্পাদক ছিলেন, সম্পাদনা করতেন, ফিচার লিখতেন, কিন্তু আসলে তিনি খুব তুখোর একজন সাংবাদিকও ছিলেন। তার হাতের লেখনী খুবই শক্তিশালী ছিল, তিনি যে রিপোর্টিং করতেন সেটি শ্রুতিমধুর থাকতো, পড়তে ভালো লাগতো। আমি সৌভাগ্যবান, তিনি তার যে গ্রন্থ লিখেছেন একাধিক গ্রন্থ, একটা গ্রন্থে তিনি আমার সম্পর্কেও দুটো লাইন লিখেছেন এবং আমরা তাদের স্নেহধন্য ছিলাম। আমার সুযোগ হয়েছিল তার শহর সুনামগঞ্জ নিয়ে আমি একটা বড় ফিচার স্টোরি করেছিলাম, ওখানে অনেক কাজ করেছি এবং তার সহযোগিতা ছিল। আমরা যখন সিলেটে ছিলাম তখন থেকেই এখানে সাংবাদিকতার সাথে যুক্ত এবং এরপরে ন্যাশনালি উনি গিয়েছেন, সেখানেও অনেক ভালো করেছেন। ন্যাশনাল অনেক সাংবাদিকদের মধ্যে তিনি অন্যতম। আজকে আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান পীর হাবিবুর রহমান, যিনি সারা বাংলাদেশের একজন প্রতিযোগী সাংবাদিক ছিলেন, আমরা যুক্তরাজ্য থেকে আমরা ওনার লেখা পড়তাম এবং উনি কোনো বিষয়ে আপোষ করতেন না, খুব কলম খুব শক্তভাবে লিখতেন উনি এবং ওনার লেখনী এত মানে ওনার উনি আসলে জীবনে উনি যুদ্ধ করেছেন, ক্যান্সারের সাথে যুদ্ধ করেছেন, কোভিডের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত উনি শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে দুনিয়া থেকে। আসলে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমরা ওনার দীর্ঘ ওনার আত্মার শান্তি কামনা করি।